আলহামদুলিল্লাহ, ইফতার করার জন্য ফলগুলা সাজাইতেছি অ্যান্ড ইফতার তৈরি করার জন্য সব কিছু একসাথে গুছাইতেছি অ্যান্ড অবশেষে মুড়ি ডালা হইতেছে, শুধু আজানের অপেক্ষা। হ্যালো ফ্রেন্ডস, আমি ফারহান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের কাতার একটি রোজা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো সেজন্য ইফতার করার জন্য সব ফলগুলো একসাথে কাটাকাটি করতেছে। তো ফলগুলো কাটা শেষ, এখন ইফতার তৈরি করার জন্য যেই সবজিগুলো আছে ওইগুলা কাটাকাটি করা হইতেছে। তো অবশেষে সবগুলা কাটাকাটি করা শেষ, ফল মূল সবজি সব কাটাকাটি করা শেষ, এখন জাস্ট ইফতারি করার জন্য সব কিছু সাজানো হইব। তো অবশেষে কাটাকাটির পর্ব শেষ, এখন জাস্ট ইফতার তৈরি করব। দেখতেই পারতেছেন আলুর সব বেগুনগুলো সবগুলো ভাঙা হইতেছে। আর বন্ধুরা, লাইফের ফার্স্ট প্রবাসী আইসা ইফতার করতেছি। আব্বু আম্মু আত্মীয় স্বজন যারা আছে তাদের দেশে রাইখা খুব কষ্ট হইতেছে, তাও কিছু করার নাই, পরিস্থিতির শিকার। আর ছেলে হয়ে জন্মেছি যেহেতু কষ্ট তো করতেই হবে, এটাই স্বাভাবিক। তো সব কিছু আস্তে আস্তে ডালা হইতেছে, এইতে দেখতেই পারতেছেন খেজুরগুলো ডালা হইতেছে। এখন আবার কিছু সালাদ আছে, ওই সালাদগুলো ঢেলে দিবে। তো দেখতেই পারতেছেন সবগুলো একসাথে মিক্স করা হইতেছে। তো এগুলো দেখার পরও এমনিতেই জিব্বের মধ্যে জলাই এসে পড়তেছে, বাট আজান দেওয়ার অপেক্ষা। শুধু এই তো আস্তে আস্তে বুটও ঢাইলা দিতেছে। তো সবগুলো একসাথে মিক্স করতেছে। তো প্রবাসী আইসা এই ফার্স্ট ইফতার করতেছি, তো এমনিতেই ভালো লাগতেছে। জাস্ট বাসার জন্য ফ্যামিলির জন্য একটু কষ্ট হইতেছে যে আব্বু আম্মুর রাইখা দূরে ইফতার করতেছি লাইফের ফার্স্ট। তো দেখতে পারতেছেন কত সুন্দর করে মাখাইতেছে, আর এর গ্রানটা আইসা একদম পুরো মুগ্ধ করে দিছে। তো শুধু আজানের অপেক্ষায় রইছি কখন আজান দিবে আর ইফতার করা শুরু করমু। আর অবশেষে মাখামাখির পর্ব শেষ, এখন মুড়ি ডালার পালা মুড়ি ঢেলে দিল। আর দেখতে পারতেছেন আমার তালুই হয়, উনি সব কিছু ভাগ করতেছে যে কারে কোনটা দিবে কয়টা দিবে। তো এই তো দেখতেই পারতেছেন কি সুন্দর করে খেজুর ভাগাভাগি করা হয়ে গেছে, এখন আঙ্গুর আর কমলাগুলো ভাগাভাগি করতেছে। তো আমার ভাগেরটা আমি হাত পেতে নিলাম। তো ভালোই লাগে এমনিতে সবার সাথে একসাথে ইফতার করাটা। তো বছরে একটা মাস, তো আশা করি ভালোই কাটবে আর 30টা রোজা রাখবো ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। তো অবশেষে আজান দিয়ে দিছে আর আমাদের ইফতার নেওয়ার পালা। তো আলহামদুলিল্লাহ সবাই মাখামাখি করতেছি আর যার যার ইফতার শেষে খাইতেছি। তো আজকে প্রথম রোজা, তাই বাসায় ইফতার করলাম। কালকে অবশ্য মসজিদে যাব, কাতারের মসজিদে কীভাবে ইফতার দেয় অ্যান্ড কী কী দেয় ওইটা দেখানোর ট্রাই করব। তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।